আওয়ামী লীগ চায় বাংলাদেশে একটি সত্যিকার শক্তিশালী বিরোধী দল থাকুক, বিএনপি সেখান থেকে বিচ্যুত হচ্ছে। এই কারণে আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি যাতে সঠিক পথে আসে, যাতে খেলাটা জমে। এই কারণে আওয়ামী লীগের মাথা ব্যথা। আওয়ামী লীগ বিএনপির যে খেলাটা শুরু হচ্ছে বা যে খেলাটা শুরু হয়েছে কিংবা রাজনৈতিক যে বিতর্ক মাঠে ময়দানে হচ্ছে, তলে তলে কিন্তু এক। 2001 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচন সুন্দরভাবে আপনার হস্তান্তর করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। ধর্ম আমরা মানবো এটি কিন্তু বলে নাই, শ্রীকৃষ্ণের ধর্ম মেনে চলবো এটা বলে নাই আদর্শ। তেমনি ভাবে যেমন শেখ মুজিবের আদর্শ অনুসরণ করা আর আওয়ামী লীগ করা এক কথা না। যে 18 বিলিয়ন নিচে নেমে গেছে আমাদের রিজার্ভ, দেখুন রিজার্ভ নিচে নেমে গেছে কয়দিন আগেও, গত বছরের একটা সময় আমরা দেখেছি 30 আপনার 30 বিলিয়ন কিংবা 34 বিলিয়ন এরকম নিচে নেমে গেছে, এটি সত্য। তবে আমি এটিতে আমি মনে করি না হতাশার কিছু আছে, হয়তো আরো ভালো বুঝবেন বাংলাদেশের যারা বড় বড় অর্থনীতিবিদ তারা। আমি এই কারণে আমি হতাশ নয়, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যখন যাত্রা শুরু করেছিল, ওরা 6 লক্ষ বিলিয়ন 6 বিলিয়ন দিয়ে ওনারা যাত্রা শুরু করেছিলেন। তো সুতরাং এখন যে 18 বিলিয়ন, এটাতে আমি হতাশ নয় এই কারণে, কারণ এখনো তার চাইতে 3 গুণ বেশি আছে। তবে রিজার্ভ যে কমতেছে এটি একটি অশনি সংকেত। আমার দৃঢ় বিশ্বাস যে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবেন, কারণ দেশ যেহেতু উনি দেশের নেতৃত্ব দিচ্ছেন, জনগণের অভিভাবক হিসাবে ওনার দায়িত্ব কর্তব্য এটি। এখন প্রশ্ন হলো আমি নজিবুল আকবর হাসিনা আপার টক শোতে বললে কি হবে, কারণ আমাদের কথার মূল্য বা কি হবে, অনেক ভালো ভালো লোক আছেন ওনাদেরকে পরামর্শ দেওয়ার। তো আশা করি যে এটি সত্য যে এটি দেশের জন্য অশনি সংকেত, তবে এত তাড়াতাড়ি আমরা হতাশ নয়। আর এরপরে একটা প্রশ্ন করেছেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি যে আমাদের সুমন ভাই, জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, এটাকে আমরা মানে আওয়ামী লীগ খাওয়াচ্ছেন না কেন? এখন প্রশ্ন হলো, প্রশ্নটা তো আওয়ামী লীগের সাধারণ কর্মী বা দলের কেউ সরাসরি হলে ভালো উত্তর দিত। আমি আসলে আওয়ামী লীগের কর্মী না, আমি মুক্তিযুদ্ধ বাংলাদেশের পক্ষে কথা বলি, এটা হয়তো আওয়ামী লীগের পক্ষে অনেকগুলা কথা চলে যায়। তো তারপরেও বলি জননেত্রী আছে, মুক্তিযুদ্ধ নিয়েও তো আমাদের দশম প্রশ্ন করেছে রাজাকার, জননেত্রী শেখ হাসিনা, সেটাই উত্তর দেব। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, কেন বলছেন কেন আওয়ামী লীগ আপনার পোস্টে, আপনার ফেসবুক পোস্টে তো আমরা দেখি আওয়ামী লীগের হঠাৎ করে হাওয়া বদল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই উনি বলেছেন দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে, আমরা ধরে নিতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন তা করেন এবং তা রাখেন। বাংলাদেশের ইতিহাসে একমাত্র আপনি দেখুন 2001 সালে যখন নির্বাচন হয়, সেই নির্বাচন সুন্দরভাবে আপনার হস্তান্তর করেছে একমাত্র আওয়ামী লীগ সরকার। সুতরাং আওয়ামী লীগ সরকার ছাড়া নির্বাচনে সুষ্ঠুভাবে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর নজির হস্তান্তরের নজির আর কারণে, অতএব তালগাছ আমাদের, এটা আওয়ামী লীগ চায় না। আমাদের কবির হোসেন ভাই বলেছেন অনলাইনে আওয়ামী লীগের লোক নেই, এটি সত্য কথা। আওয়ামী লীগের লোক অনলাইনে থাকার সময় কই? ওরা দেশ নিয়ে ভাবে, দেশের উন্নয়ন নিয়ে ভাবে, ওরা জনগণকে নিয়ে স্বপ্ন দেখে। যারা অনলাইনে থাকে, আমাদের দর্শকরা দেশ নিয়ে ভাবে না, এই যে প্রবাস থেকে বলছি, জনগণের স্বপ্ন নিয়ে ভাবে আর তারা দেশ নিয়ে ভাবে না। কিছু আওয়ামী লীগের কর্মী আছে তারা হয়তো বা অনলাইনে বা আমাদের কথা না শুনে ওরা ওদের ধান্দাবাজিতে ব্যস্ত আছেন, স্বাভাবিক কারণে ওদের এদিকে আসার সময় নেই, কারণ ওরা আমাদের চাইতে বেশি জানে। আমরা এখানে যা বলবো এর চাইতে ওরা বেশি জানে, সোজা সাপটা কথা। রফিক ভাই বলেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের কিভাবে, আমার পাল্টা প্রশ্ন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের নয় এটি কিভাবে আপনি বুঝলেন? আওয়ামী লীগের রাজনীতির ইতিহাস, আওয়ামী লীগের জন্ম থেকে উদ্যাবধি যদি আপনি পর্যালোচনা করেন, আপনি নিজেই এটার উত্তর খুঁজে পাবেন। এটা সম্পর্কে বিস্তারিত আলাপ করলে আরেকটি টক শো লাগবে। তারপরে আছেন যে উনি একটা কথা বলেছেন, রফিকুল ভাই, ওনার বাড়ি সম্ভবত পলাশ ভাই বা আমাদের জনপ্রিয় সঞ্চালক হাসিনা ম্যাডামের বাসার আশেপাশে হবে বাড়ি, কারণ উনি বলছেন যে জনাব আবদুল কাদের সাহেবের বাবা এবং জ্যাঠা নিয়ে কথা বলেছেন, চাচা নিয়ে। দেখুন আমি জানি
জনাব আবদুল কাদের সাহেবের বাবা একজন সম্ভ্রান্ত এবং খুবই জনপ্রিয় এবং সম্মানিত শিক্ষক ছিলেন। উনি রাজাকার ছিলেন এরকম কোন প্রমাণ কোথাও নেই এবং কেউ দেখাতে পারবে না। এবং ভাই, যে ও যে কাদের মির্জা সাহেবের সাথে যখন তর্ক বিতর্ক, তখন আমরা জনাব মির্জা সাহেবের সাথে যখন তর্ক হয়েছেন, উনি কোন উদ্দেশ্যে বলেছেন, একটা কথা আছে না যে আপনি কি বলেছেন এটা মুখ্য নয়, আপনার বলার পিছনে উদ্দেশ্যটা কি সেটা হলো আসল কথা। কারণ এখন আমি যাই বলি না কেন, আমার বলার পিছনে উদ্দেশ্যটা হলো মেইন। যখন যেমন মনে করুন জনাব আবদুল কাদের সাহেব যে তলে তলে খেলার কথা বলেছেন, উনি কি বলেছেন এটা ম্যাটার না, ম্যাটার হলো উনি এই কথা বলার পিছনে ওনার উদ্দেশ্যটা কি। তো সুতরাং যেটি জনাব মির্জা কাদের সাহেব বলেছেন, আমার আমি জানি ওনারা ওনাদের মধ্যে যথেষ্ট বন্ডিং, আন্তরিকতা, সহমর্মিতা এবং সম্মান বাইয়ে বাইয়ে আছে, কোন রকমের ফাঁক ফোকর নেই এবং কোন রকমের বিরোধ নেই, এবং ঐক্যবদ্ধ ভাবে জনাব আব্দুল কাদের মির্জা সাহেব এবং জনাব আব্দুল কাদের সাহেবের ঐক্যবদ্ধ নেতৃত্বে কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ এবং তথা নোয়াখালীতে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। তারপরে আমাদের এক ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন লন্ডনে যে সেদিন প্রতিজ্ঞা করেছিলাম ক্যান্টনমেন্টের বাসা ছাড়া করব। দেখুন এটি নিয়ে আমি বলতে চাই না, যেহেতু আদালতের মাধ্যমে এটি ফয়সলা হয়েছে, তো আদালতের মাধ্যমে যেহেতু ফয়সলা হয়েছে কে কি বললো বা কোন প্রসঙ্গে বলছে, কিন্তু উনি তো আদালতের কথা বলেনি, উনি তো বলেছে আমি প্রসঙ্গে উত্তরটা যিনি বলেছেন তিনি ভালো বলতে পারবেন, কারণ আমার চোখের সামনে আমি দেখেছি আদালতের রায়ের মাধ্যমে হয়েছে। তো সুতরাং আমি তো এর বাইরে কিছু বলবো না, আমি দেখেছি এখানে লেখা আছে আপনার সরেয়াম ও আম, আমি তো আমি পড়বো, তো সুতরাং এই আমটা এখানে কি জন্য লিখেছে সেটা আমার জানার দরকার নেই, সেটা যিনি লিখেছেন তিনি বলতে পারবেন ওনার উদ্দেশ্যটা কি। জিয়াউর রহমান ভাই বলেছেন উন্নয়ন হচ্ছে বটে, মেট্রো রেল বা অনেক কিছুর কথা বলেছেন, পদ্মা সেতু, কিন্তু দ্রব্যমূল্য বাড়ছে অনেক, এটা আপনার সাথে আমিও একমত, আমি না সম্ভবত এখানে আমরা সবাই একমত, একমাত্র হাসিনা আপা তারা, কারণ উনি তো লন্ডনের টমেটো বা অন্যান্য জিনিস খান, বাংলাদেশে তো অনেকদিন পর্যন্ত আসতে পারেননি, তবে সামনে ইনশাল্লাহ আসবেন 2024 জানুয়ারির পরে, আমার দৃঢ় বিশ্বাস উনি আসবেন, এবং সেদিন আমরা ওনাকে যদি খবর দিয়ে আসেন আমরা ওনাকে অবশ্যই বিমানবন্দরে সম্বর্ধনা দেব, আমাদের একজন বোন হিসাবে, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে। দ্রব্যমূল্যের উদ্যোগতি নিশ্চয় নিঃসন্দেহে, এবং এটা বাংলাদেশের মানুষের না বিশ্বাস। দেখুন এখন এই কথার মধ্যে কিন্তু মির্জা ফখরুল সাহেব এবং জনাব আব্দুল কাদের সাহেবের যে তর্ক বিতর্ক এটির উত্তর নিহিত আছে। আপনি দেখবেন, আমি আপনাকে বলি, ধরেন এখানে আমরা পাঁচজন আছি, এখন চারজন আছি, আমরা চারজনে খেতে বসলাম একটি সুস্বাদু খাবার, পলাশ ভাই মানে শুরু করলো যে কার বাবা কিভাবে মারা গেছে বলো, তো আমি হয়তো প্রথম হাতে একটু খাবার নিয়ে আমার বাবার মৃত্যুর কাহিনী বলতে বলতে পলাশ ভাই দেখলো যে মানে বাকি তিনজনে খেয়ে ফেলতেছে, তখন আমি দেখলাম যে হায়রে আল্লাহ, আমার হাতে তো খাবারে পড়ে আছে, আমি শুধু আমার বাবার মৃত্যুর কাহিনী বলতেছি। তখন আমি কি করলাম, পলাশ ভাইরা যখন বুঝতে পারছে, ওনারা জিজ্ঞাসা করলো, এবার আমারে জিজ্ঞাসা করলো তোমার আব্বা কিভাবে মারা গেছে, যে বেশি খাচ্ছে তাকে, তখন সে বললো আমার আব্বা অসুস্থ হয়েছে মারা গেছে। অর্থাৎ আব্বার মৃত্যু কাহিনী শোনার জন্য আমরা খাবারটা কিন্তু একদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি, অন্য কে বলতে। আওয়ামী লীগ বিএনপির যে খেলাটা শুরু হচ্ছে বা যে খেলাটা শুরু হয়েছে কিংবা রাজনৈতিক যে বিতর্ক মাঠে ময়দানে হচ্ছে, তলে তলে কিন্তু এক, তলে তলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে দেখুন নির্বাচন নিয়েও হয়তো একটা সমঝোতা আছে, কারণ ধীরে ধীরে আওয়ামী বিএনপি কিন্তু আস্তে 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 হয়েছে বাটার টান আন্দোলন, বাটার দিকে চলে যাচ্ছে। এবং দেখবেন আমি কোন একটা টক শোতে বলছিলাম যে আজ থেকে 61 দিন পরে, 61 দিনের মধ্যে আর বেশি বাকি নাই, ইনশাল্লাহ শুনবেন যে বিএনপি নির্বাচনে আসছে, কারণ বিএনপি যেহেতু পলাশ ভাইরা বলেন বিএনপি গণতন্ত্রের দল, গণতান্ত্রিক দল, গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের জন্য লড়াই করে এবং বহুদলীয় গণতন্ত্রের জন্য ওরা কথা বলে, অবশ্যই বিএনপি নির্বাচনে আসবে যদি পলাশ ভাইয়ের কথা সত্য হয়। তবে দ্রব্যমূল্যের চাপে আমার নিজেরও না বিশ্বাস। এরপর আসি আমাদের মেজর ইমরান ভাই, উনি কিছু কথা বলেছেন যে আওয়ামী লীগে অনেক আছে যে অবাইদুল কাদের সাহেবকে কেন সাধারণ সম্পাদক করা হলো। এখন দেখুন যদি ক্যান্ডিডেট একজন থাকে আর কোন ক্যান্ডিডেট না থাকে সেখানে তো কিছু করার নেই, সেখানে তো খালি মাঠে উনিই হবে, কারণ
ওই মুহূর্তে আর কোনো ক্যান্ডিডেট ছিলেন না, হিন্দুদের ভোট আওয়ামী লীগের হয়ে গেছে, এটির সাথে আমি একমত নয়। কারণ এদেশে গয়সের বাবুর মতো কড়া হিন্দুরাও আজকে দানের শীষে ভোট দেন। তো অতএব সব হিন্দু আওয়ামী লীগ এটি ঠিক নয়। আর আপনার শ্রীকৃষ্ণের আদর্শ কেন চলতে হবে, দেখুন শ্রীকৃষ্ণ বা আমাদের এই যে নেতাজি সুভাষ বোস বলেন, যে কেউ বলেন, যে কোনো গুণী মানুষের, মানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, হ্যাঁ, যে কোনো গুণী মানুষের যে কোনো ভালো দিক আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই যে কোনো গুণী মানুষের ভালো দিক গ্রহণ করবো। আমরা যেমন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করব, তেমনি ভাবে মুসা নবীর কোনো আদর্শ কি আমরা বর্জন করব? অবশ্যই না। সুতরাং আমি বুঝাচ্ছি এই কারণে যে কোনো মহামানব সক্রেটিসের আদর্শ কি আমরা বর্জন করব না? মুসা নবী আর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানে আর শ্রীকৃষ্ণ একই কাতার? না না, আমি বলি, আমার কথাটা শুনেন, এটাকে আবার জামাত বিএনপি ধর্মের দিকে নিয়ে যাবে। আমি যেটা বলতেছি সেটা হলো, যে কোনো আমরা কি সক্রেটিসের কথা, তার বাণীগুলো অস্বীকার করতে পারি? আমরা কি শ্রীকৃষ্ণের আদর্শ বলতে কি বলে নাই? শ্রীকৃষ্ণের ধর্ম আমরা মানবো, এটি কিন্তু বলে নাই। শ্রীকৃষ্ণের ধর্ম মেনে চলবো, এটা বলে নাই আদর্শ। তেমনি ভাবে যেমন শেখ মুজিবের আদর্শ অনুসরণ করা আর আওয়ামী লীগ করা এক কথা না। তবে আমি একটা জায়গায় আমার ভিন্ন মত আছে, শ্রীকৃষ্ণ মানুষ সাথে পরকীয়া জড়িত ছিল, এটি সর্বৈব মিথ্যা, এটি সঠিক নয়। কারণ শ্রীকৃষ্ণের কোন মামির সাথে, শ্রীকৃষ্ণের আপনার কংসকে হত্যা করার আগ পর্যন্ত শ্রীকৃষ্ণের জীবনে কোনো মামি ছিল না। কারণ শ্রীকৃষ্ণ যখন কংসকে হত্যা করেছে আপনার, তখন পর্যন্ত শ্রীকৃষ্ণের মামি নামে কারো অস্তিত্ব নাই। শ্রীকৃষ্ণ তো আপনার নারায়ণের অবতার হিসাবে পৃথিবীতে এসেছে, তো সেটি ভিন্ন আলাপ। তবে মামির সাথে এটি হলো কল্প কাহিনী, হিন্দু ধর্মের অনেক কাহিনী হিন্দুরাও জানে না, এটি কল্প কাহিনী রূপে চলে আসছে বহু যুগ ধরে। এরপরে আমার প্রিয় পলাশ ভাই, উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমি ওনাকে ভালোবাসি এবং এনজয় করি ওনার প্রত্যেকটা কথা। উনি সুন্দর একটা কথা বলেছেন যে বিএনপি দুর্বলতা নিয়ে আওয়ামী লীগের এত মাথা ব্যথা কেন? অবশ্যই থাকবে, কারণ আওয়ামী লীগ চায় বাংলাদেশে একটি সত্যিকার শক্তিশালী বিরোধী দল থাকুক, বিএনপি সেখান থেকে বিচ্যুত হচ্ছে। এই কারণে আওয়ামী লীগ চাচ্ছে যে বিএনপি যাতে সঠিক পথে আসে, যাতে খেলাটা জমে, এই কারণে আওয়ামী লীগের মাথা ব্যথা। আর বিএনপির যে 300 লোক আওয়ামী লীগে যোগ দিয়েছে এটি সত্য। এখন প্রশ্ন হলো, এ 300 লোক কারা? এ হয়তো 5 বছর আগেও বিএনপি ছিল, কিংবা 15 বছর আগেও বিএনপি ছিল। এই বিএনপি আওয়ামী লীগ বা রাষ্ট্রটা নিয়ে বিএনপি যেমন খেলছে, বিএনপির সাথে তাদের পশ্চিমা মুরব্বীরা আসছে খেলছে। আমি আমার বক্তব্য শেষ করার আগে দুটা কথা বলে শেষ করব দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। আমার একটি কথা হলো, লড়াকু মানুষ জেগে উঠো, আমেরিকার তাণ্ডব থামাও, পৃথিবী বাঁচাও। 2 নম্বরে হলো, বাংলাদেশ আজকে নিউক্লিয়ার ক্লাবে যোগদান করেছে 33তম দেশ হিসাবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বাংলাদেশকে অভিনন্দন যে আমরা আজকে পরমাণু ক্লাবে যোগ দিয়েছি। ধন্যবাদ।